Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. কে গান গাইছিল? বলো কে গান গাইছিল? আমি কেন? তোমাকে কে বলেছে গান গাইতে? গান কে মানুষের বুকে ভালোবাসা জাগাতে চাও, তাই না? কেন যে এত রাগ? এ কি জ্বরে যে ঘা পড়ে যাচ্ছে? আবেশ হয়ে পড়ুন। সাবধান করে দিচ্ছি, আর কোনোদিন গান গাইলে ওই টুটিটা আমি ছিঁড়ে ফেলে দেব। আমার জীবনে কোনো গান নেই, কোনো স্বপ্ন নেই, কোনো ভালোবাসা নেই, আছে শুধু বুক ভরা ঘৃণা, ঘৃণা, ঘৃণা। মমতাজ, তুমি এবার ওঠো তো, সারাটা দিন মুখে কিছু দাওনি। ভাবি, আজকে রাতটা আমার মাফ করে দাও, তোমার কষ্ট দিচ্ছি বলে খুব খারাপ লাগছে। কাল থেকে তোমার সব কথা শুনবো। জানি না বাবু, কি দেখে তুমি এত পাগল হলে। সেবা যত্ন পেয়ে ভালো হয়ে উঠো, তারপর দেবী তোমাকেই ধরে মারছে। মারুক না। ভালো রোগেই ধরেছে দেখছি। যা, ভাবি একটা কথা জিজ্ঞেস করব। বলো। রানা অনানাই মায়ের কাছে মানুষ হয়েছে কেন? তোমার কর্তা সেদিন বলছিল ও জন্ম থেকে মা বাবা কাউকে দেখেনি, এ কথা সত্যি? ওসব কথা জেনে কি হবে, শুধু শুধু খুঁজিয়ে ঘা করা। তবু বলো না ভাবি, ওর সম্বন্ধে সবকিছু জানতে আমার বড় ইচ্ছে করে। রানার বাবা এখানকার একজন নামি লোক, তার বাড়িতে কাজ করত ওর মা। বড়লোকের ফুর্তির ঠেলায় রানার জন্ম, আর সেই জন্মের কলঙ্ক থেকে নিজেকে বাঁচাতে গলায় দড়ি দিয়েছিল ওর মা তিন দিনে রানাকে রেখে। ব্যাস ব্যাস ভাবি, আর বলতে হবে না। রানা জানে যে ওর বাবা এখনো বেঁচে আছে? ও এত লোককে শায়েস্তা করতে পারে, পারে না? পারে না ওই শয়তানটাকে শেষ করে দিতে, মায়ের এত বড় কলঙ্কের প্রতিশোধ নিতে? মমতাজ, মমতাজ, ভাবি আমি আসছি। কি হলো? আমার আমার এই সমস্ত খাবার একদম ভালো লাগে না। আমি কি সালা বিধবা যে এই সমস্ত সেদ্ধ খাবার খাবো? কাল থেকে সব এইসব খাবার আনবে না। তাহলে কি আনতে হবে মহারাজের জন্য? কাঁচা পাতা, মদের বোতল। এই তো, এই তো বেশ বুঝেছ, মাল ছাড়া কিছুতেই স্বাদ লাগে না। কাল থেকে এক কাজ করো, দুটো বোতল আনিয়ে রেখো, আর তার সঙ্গে ঝাল ঝাল গিলা কালিজা। আর কিছু বাকি রইল? যতদিন না সুস্থ হচ্ছেন মদ টদ খাওয়া একেবারে বন্ধ। মমতাজ, আমি তোমায় সাবধান করে দিচ্ছি, আমার উপর গার্জেনগিরি করতে এসো না। মানুষকে কষ্ট দিয়ে আঘাত করে আপনি খুব আনন্দ পান, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনি সুস্থ আছেন, ভালো আছেন, এসব আশা করেও তো কেউ আনন্দ পেতে পারে? কাল নিশ্চয় মদের বোতল আনিয়ে রাখবো, আর কখনো ভুল হবে না। মমতাজ, মমতাজ, আমার আরে
হাসপাতাল থেকে লোক আইসে খবর দিতে। ওকে দাঁড়াতে বলো, আর রাজু ভাই একটা ট্যাক্সি ডাকো। আচ্ছা আমিও যাবো আপনার সঙ্গে। আর একটা কথা বলে মেরে ফেলবো। 24 ঘন্টা যে ওকে মারবে কাটবে বলছো, ও না থাকলে উঠে দাঁড়াতে পারতে? আজ 7টা দিন মেয়েটা চোখের পাতা দুটো এক করেনি তোমার জন্যে, সেটা জানো? পুরুষ চলো। তুমি তুমি আবার কোথায় যাবে? ছেলেটাকে শুধু তোমাদেরই সম্পত্তি, আমি ওর কেউ নেই। কথা না বাড়িয়ে চলো, গিয়ে যে কি দেখবো আল্লাহই জানেন। রানা ভাই ট্যাক্সি আয়া গেছে। রাজু ভাই তোমার কাছে কিছু টাকা হবে? আরে রানা ভাই এটা কোনো কথা হইল? তোমার কয় টাকা লাগবো কও। না না মানে যা আছে এখন তোমার কাছে। এই লো এই লো, হাসপাতালের লোক গাড়িতে বই আসে। চলি চলো। বড় পাটা টোটা শীঘ্র চল। কিরে তুই এই অবস্থায়, এনি প্রবলেম? বেপুর বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে, এক্ষুনি ওনাকে রক্ত দিতে হবে। আমি আমি ওকে অপারেশন থিয়েটার নিয়ে যাওয়ার ব্যবস্থা করে এসেছি। কি বলছিস কি তুই? কি ব্যাপার টোটা, কার অ্যাক্সিডেন্ট হয়েছে? ফেকু একটা পাগলের ছেলে। পাগলির ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে তার জন্য তোমরা সকলে তো ব্যস্ত হয়ে উঠছো কেন? না মানে আমরা বাচ্চাটাকে ভীষণ ভালোবাসি তো। না ভালো আমরা কাউকে বাসি না, ফেকুকে আমরা এতদিন বাঁচিয়ে রেখেছি, দরকার পড়লে শরীরের সব রক্ত দিয়েও আমরা বাঁচিয়ে রাখবো। জামিলাটা এখন কি করছে কে জানে? করবে আবার কি, সারা রাত রাস্তায় ঘুরে বেড়াবে আর ফেকু ফেকু বলে কাঁদবে কেন? পাগলিটার কেউ নেই, জামিলার আবার কে থাকবে? এই ছেলেটা কি ওর নাকি? কোন সালা হারামির বাচ্চা 5 বছর আগে একটা বাজারের ব্যাগে ভরে ওকে ডাস্টবিনে ফেলে দিয়ে গেছিল, জামিলা ওকে বাঁচিয়েছিল আর আমরা ওকে সাহারা দিয়েছি। চল আর দেরি করবো না। আচ্ছা সাহেব অনেক ধন্যবাদ আমার পার্টির জন্য। ডাক্তারবাবু আপনারা কি বাচ্চারা আত্মীয়? হ্যাঁ। ও এখন কেমন আছে? সময় মতো অপারেশন করা হয়েছে, বিপদের আশঙ্কা কম। ডাক্তার সাহেব ছেলেটা ভালো হয়ে যাবে তো? আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। টাকার জন্য চিন্তা করবেন না ডাক্তারবাবু, যত টাকা লাগে আমরা দেব, ফেকুর ট্রিটমেন্টটা যেন ঠিক মতন হয়। নিশ্চয়ই হবে। আচ্ছা গুড নাইট। হ্যাঁ তোমার সঙ্গে কথা ছিল সোজা নদীতে নিয়ে গিয়ে ফেলবে, আর তুমি ফেলে দিলে ডাস্টবিনে। কি করবো সাহেব, প্রথমত হলো দুই মাতালে বাচ্চা, তাদের যদিও বা কোনো রকমে কাটালাম পেছনে দেখি পুলিশ, কোন দিকে যায় তাই ছুঁড়ে মালাম ওই নরকের গাদায়। কথাটা আমায় জানাওনি কেন? আমি কি জানি হুজুর যে ওই বাচ্চাটা বেঁচে আছে? 1 ঘন্টার বাচ্চা, দুশের নুন ঢেলে কাগজে বেঁধে ফেলে দিলাম। যদিও বেঁচে থাকে আমি হলফ করে বলতে পারি হুজুর, ও সারা শয়তানের বাচ্চা। ইউ বিচ, আমি তোমায় গুলি করে মারব। বাপ কখনো বাপকে ছাড়ে না সাহেব, আমিও দেখে নেব কত ধানে কত চাল। কোন সালা হারামির বাচ্চা 5 বছর আগে বাজারের ব্যাগে ভরে ফেলে গেছিল? কোন সালা হারামির বাচ্চা 5 বছর আগে বাজারের ব্যাগে ভরে ফেলে গেছিল? জামিলা ওকে বাঁচিয়েছিল আর আমরা ওকে সাহারা দিয়েছি, জামিলা ওকে বাঁচিয়েছিল আর আমরা ওকে সাহারা দিয়েছি। আটিয়া কদ্দূর লিখলে বলো তো। গদ্য সাহিত্যের অগ্রগমন হলো দেখি। ভেরি গুড, 1 কাপ চা দাও তো। 2 ঘন্টায় 5 কাপ চা? আপনার একটা চার বাগান করা উচিত ছিল। কি হলো, আমি কি জানি বসে থাকবো? এই এত তেতো চা আমি খেতে পারবো না। তেতো চা? তেতো হবে কেন, যথেষ্ট দুধ চিনি দিয়ে বানিয়েছি। মানুষের কথায় যদি দুধ চিনির ঘাটতি হয় তবে হাতের চাও তেতো হয়ে যায়। তাই বুঝি। তবে কি জানেন স্যার, মিষ্টি হাতের মিষ্টি খেতে হলে 2 পা এগিয়ে আসতে হয়, ওই চেয়ারে বসে পাওয়া যায় না, বুঝেছেন? কোন দিকে এগোতে হয় তা তো জানি না। সোজা, একদম সোজা, নাক বরাবর। ওতে আমি নেই বাবা, ধপাস করে পড়ে যাব। পড়ে হাবুডুবু খেতে হবে, আবার ভাসতে হবে।
আবার এই হাতে তেঁতো চা খেতে হবে, কেমন? বাবা খুব তো বলেছিলে ফার্স্ট ক্লাস পেলে ব্ল্যাঙ্ক চেক দেবে, এবার দাও। শুধু ফার্স্ট ক্লাস নয়, ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছি। ওরে বাবা, এই তুমি ভাবতেই পারি না, করেছিস কি? পাপা পাপা, আমি একটু বন্ধুদের সঙ্গে দেখা করে আসি, আজ আমরা সবাই মিলে সেলিব্রেট করবো। সেলিব্রেট করবি? ঠিক আছে, মারুতিটা নিয়ে যা। থ্যাঙ্কস পাপা। আরে টিয়া এসো। হঠাৎ গরিবের কুটিরে এসে আমার খোঁজ? বলবো কেন? বলবে না, কি দরকার? দরকার তো নিশ্চয়ই ছিল, আছেও, আর ভবিষ্যতেও থাকবে, কিন্তু সেটা তো বলা যাবে না। বারে দরকারটা আমার কাছে, অথচ বলা যাবে না? বাচ্চা ছেলে, বাচ্চার মতো থাকো, সব কথা জানার তো কৌতূহল কেন? কে আমার ঠাকুমার শাশুড়ি এলেন রে। এই খুব রেগে গেছো তাই না? আচ্ছা তাহলে বলেই ফেলি, কেমন? আসলে এতদিন তোমার কোমরা মুখটা না দেখে থাকতে পারছিলাম না, তাই তোমাকে দেখার জন্য ছুটে এসেছি, কিছু বুঝলে? খুব ভালোভাবেই বুঝতে পারছি। এত রাত পর্যন্ত কোথায় ছিলে? কেন, দিবেন্দু বাড়িতে নেমন্তন্ন ছিল, মাকে তো বলে গেছি। সম্পর্কটা তাহলে কাছাকাছি নিয়ে এসেছো, নাম ধরেই ডাকছো তাহলে? পাপা একটা কথা খোলাখুলি বলছি, খুব শিগগির আমরা বিয়ে করছি। তোমার এত বড় সাহস, আমার সামনে দাঁড়িয়ে এ ধরনের কথা বলছো, তোমার লজ্জা করছে না? না, এতটুকু লজ্জা করছে না, আমি তো কোনো অন্যায় করছি না। দিব্যেন্দু ভালো স্কলার, ওর ওর ব্রাইট ফিউচার আছে। স্টপ ইট, আজ থেকে আমার পারমিশন ছাড়া তুমি কোথাও বাইরে বেরোবে না। হয়তো আমি বাড়ির বাইরে না যেতে পারি, কিন্তু জেনে রেখো, টিয়ার রায় অনেকদিন আগে টিয়া দত্ত হয়ে গেছে, তার অন্তরে দেবতাকে সাক্ষী রেখে। কি এত ভাবছো টিয়া? আমার মনে হয় আমরা বোধহয় ভুল করে ফেলেছি। ভুল কি বলে তুমি, আমরা ভুল করেছি? কথাটা বিড্র করো না হলে। আহা, আমার কথাটা শোনো, এটা তো নিশ্চয়ই জানো যে হাতের আঙুল কেটে পায়ে জোড়া দেওয়া যায় না। তা হয়তো যায় না, কিন্তু পাপা যদি বিয়ে মেনে নাও নেয়, তোমার এই ছোট্ট ঘরে টিয়া দত্তের কোনো অসুবিধা হবে না। জীবন তো শুধু স্বপ্ন নয় টিয়া, কঠিন বাস্তবের মুখোমুখি দাঁড়াতে পারবে তো? নিশ্চয়ই পারবো দিব্যেন্দু, আর পারবো বলেই তো পাপাকে সব জানিয়ে এসেছি। আমি জানি তোমার বাবা কোনো দিনে বিয়ে মেনে নিতে পারবেন না, গরিব আর বড়লোকের তফাত কতটা তা উনি ভালো করেই জানেন। তোমাকে ভালোবেসেছি অন্তর দিয়ে, আমি অন্তত গরিব বড় লোকের হিসাব রাখিনি। জানি টিয়া, সেই জন্যই তো ভয় হয় তোমাকে কোনোদিন হারিয়ে না ফেলে। আসলে আমরা গরিবরা যে কত অসহায়। আর কোনো কথা নয়, তুমি শুধু আমার, চিরদিন শুধু আমারই। নাও পড়িয়ে দাও, তোমার সব সুখ দুঃখের পাশে দাঁড়াবার অধিকার দাও, দাও দিব্যেন্দু। টিয়া, এই টিয়া ওঠো,
আরে চারটে বাজে, সেই একটা থেকে শুয়ে আছি, ওঠো। বাজুক। আমরা বিয়ে করেছি মন্দিরে। মন্দিরে? বিক্রান্ত রায়ের মেয়ের বিয়ে মন্দিরে? এবি আমি মানি না। তুমি মানো কি না মানো, তাতে টিয়া দত্তের কিছু যায় আসে না। হোয়াট? আজ থেকে তোমার বেরোনো একেবারে বন্ধ। দেখি ওই রাস্কেলটার সাথে কি করে দেখা করো। দিব্যেন্দু পরশুদিন তোমার কাছে আসবে, আর এই যদি তোমার শেষ কথা হয় তাহলে মনে রেখো, পরশুদিন আমি ওর সাথে এ বাড়ি থেকে বেরিয়ে যাব। পরশু কাল সকালের আলোয় আর দিব্যেন্দু দত্তকে দেখতে হচ্ছে না। 20,000 টাকা। হ্যাঁ, তো রাত্রে ডেকে পাঠালেন, আর এই জরুরি কাজ? হ্যাঁ, কাজটা আজ রাতেই করতে হবে, আমার ডিকশনারিতে কাল বলে কোনো কথা নেই। দিব্যেন্দু আপনাকে ব্ল্যাকমেল করতে চাইছে, কথাটা শুনতে কেমন লাগছে? আরে দূর, আজ আর কোনো সালাকে বিশ্বাস নেই। ঠিক আছে রায় সাহেব, আজ রাতেই কাজটা হয়ে যাবে। একটু হালকাভাবে করো, হালকা ব্যাপার তো, ভারী হলে সামলাতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, একটু হালকার উপর শেখে দেবো। চল না, চল। গুড নাইট।